এই টাইপের লোগোগুলো তোমরা মোবাইল ফোন দিয়ে বানাতে পারবে, সেটা তোমার ইউটিউব চ্যানেলের জন্যই হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রাম, যেখানে খুশি তোমরা প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করতে পারবে। তো এই টাইপের লোগোগুলো কীভাবে বানাতে হয় সেটাই আজকের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই লোগোগুলো বানানোর জন্য আমরা ইউজ করব পিক্সেল ল্যাব অ্যাপস, যেটা তোমাদেরকে প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে দিতে হবে। তো লোগোগুলো বানানোর জন্য সবার প্রথমে তোমাকে চলে যেতে হবে তোমার ফোনে গুগল ক্রোমে। এখানে আমরা গুগল ক্রোম ইউজ করছি হচ্ছে আমরা যে ফটোটা দিয়ে লোগোটা বানাবো সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো ফার্স্টে তোমরা এখানে গুগল ক্রোমে সার্চ করে নিবে রিমুভ ডট বিজি বলে। ওকে, রিমুভ ডট বিজি সার্চ করে নিবে। অ্যান্ড সার্চ করে নেওয়ার পরে তোমার কাছে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এরপর তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে আপলোড ইমেজ বলে লেখা রয়েছে, জাস্ট এই আপলোড ইমেজের উপরে ক্লিক করবে। অ্যান্ড তারপর তোমরা এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমার গ্যালারি থেকে তোমরা যে ফটোটা দিয়ে এই লোগোটা এডিট করতে চাও সেই ফটোটা কিন্তু সিলেক্ট করে দেবে। এরপর সেই ফটোটার এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তোমরা জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করে এই ফটোটা ডাউনলোড করে নেবে। সো এখানে আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড ইরেজ করে ফটোটা ডাউনলোড করে নেওয়ার পর এবার তোমাদের দরকার হবে পিক্সেল ল্যাব অ্যাপস। তো যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো তারপর জানো পিক্সেল ল্যাব অ্যাপসটা আমি এখানে ওপেন করে নিলাম। তো পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পরে সবার প্রথমে আমরা যে কাজটা করব, এখানে দেখো এটা প্রোফাইল পিকচার রয়েছে। তো সবার প্রথমে আমরা চলে যাব নিচে 3 নম্বর অপশানে। অ্যান্ড এখানে যাওয়ার পর আমরা এখানে যে সেভ বলে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব। তারপরে এই অপশানটাতে আবার ক্লিক করব অ্যান্ড সার্কেল যে সেভটা রয়েছে এটা সিলেক্ট করে নেব। তারপর নিচে আসব, কালার অপশানে যাব। তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কালারটা রাখতে চাও সেই কালারটা সিলেক্ট করে নেবে। সো আমি একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই কালারটা রাখতে চাই, তো এই কালারটা সিলেক্ট করলাম। তারপরে এর সাইজটাকে একটু বাড়িয়ে নেবে, ঠিক আমি যতটা বড় করছি তোমরাও এতটা বড় করে নেবে। ওকে, তারপরে টিক অপশানে ক্লিক করে দেবে। এরপরে তোমরা উপরে এই অপশানটাতে ক্লিক করে এটাকে জাস্ট লক করে দিবে, কারণ এটা লক করে দিলে আর এটা এখান থেকে নড়বে না। ওকে, এবার তোমরা জাস্ট যাবে ইম্পোর্ট অপশান। অ্যান্ড ইম্পোর্ট অপশানে যাওয়ার পরে তোমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছো গুগল ক্রোম থেকে সেই ফটোটা অ্যাড করে নেবে। সো ফটোটা অ্যাড করে নেওয়ার পরে একদম শেষে একটা সার্কেল দেখতে পাচ্ছ, এটা সিলেক্ট করবে। অ্যান্ড তুমি তোমার ফটোটা কতটুকু নিতে চাও সেইটুকু তুমি এই সার্কেলের মধ্যে রেখে নেবে। ওকে, তো চলো করে নিচ্ছি এতটা। তারপরে টিক অপশানে ক্লিক করবে এবং এই ফটোটাকে এই সার্কেলের উপরে অ্যাডজাস্ট করে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। তো চলো এটাও করে নিই। সো এইভাবে সার্কেলের মধ্যে বসিয়ে নেওয়ার পরে আবারও শেপ অপশানে ক্লিক করবে অ্যান্ড এখানে সিলেক্ট করবে সার্কেল শেপটা। তারপরে একদম নিচে চলে আসবে, এখানে দেখো স্ট্রোক রয়েছে, স্ট্রোক কালার এটা ব্ল্যাক রাখবে। অ্যান্ড উপরে দেখো স্ট্রোক উইথ 0 রয়েছে, এটাকে জাস্ট 10 করে নেবে। 10 করে নেওয়ার পরে একদম উপরে চলে আসবে, অপাসিটি 100% রয়েছে এটাকে পুরোপুরি 0% করে নেবে। ওকে, তারপরে টিক অপশানে ক্লিক করবে। এরপরে এই যে সার্কেলটা রয়েছে এটাকে এর উপরে ভালোভাবে বসিয়ে দেবে। চলো যেমনভাবে আমি তোমাকে বসিয়ে দেখাচ্ছি, তো এইভাবে ঠিক বসিয়ে দেবে। সো এখন কিন্তু আমাদের লোগো পুরোপুরি কমপ্লিট। এবার তোমাদেরকে নিচে 4 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে সেকেন্ড যে ট্রান্সপারেন্ট রয়েছে এটাতে ক্লিক করতে হবে। ওকে, দেন তোমরা উপরে সেভ অপশান পাচ্ছ, এখানে ক্লিক করবে সেভ অ্যাজ ইমেজ অ্যান্ড এখানে কোয়ালিটি আল্ট্রা অ্যান্ড এটা সেভ টু গ্যালারি করে দেবে। ব্যাস এই লোগোটা কিন্তু এখন তোমার মোবাইলেতে সেভ হয়ে যাবে। এবার তোমরা এই লোগোটা তোমার ইউটিউব চ্যানেল বা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রোফাইল পিকচার হিসাবেও কিন্তু ইউজ করতে পারো। সো তোমাদের এই লোগোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও এবং প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টাটা।